আসসালামু আলাইকুম। ফুড পান্ডা অ্যাপসে খাবার অর্ডার করার জন্য কিভাবে আপনারা আপনাদের বাসার সঠিক লোকেশনটি দিয়ে দিবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটি দেখিয়ে দেব। আমরা অনেকে হয়তো ফুড পান্ডায় অর্ডার করতে চাই কিন্তু কিভাবে বাসার লোকেশন দিব এটা আপনারা অনেকে হয়তো দিতে পারেন না, তো আমি এই ভিডিওটির মাধ্যমে একদম সঠিকভাবে সঠিক প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কোনো প্রকার ভুল হবে না, আপনি যে বাসায় থাকেন একদম সেম বাসাতেই খাবার নিয়ে আসে আপনাদেরকে দিয়ে যাবে রাইডার। তো কীভাবে আপনারা এই সেটিং মানে আর কি লোকেশনটি দিবেন, তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের ফুড পান্ডা অ্যাপটিতে, চলে আসবেন। আসার পরে এরকম আসবে যে খাবারটা আপনারা আর কি অর্ডার করতে চাচ্ছেন সেটা তো সিলেক্ট করে নেবেন। তো তার আগে যে কাজটা আপনাদের করে নিতে হবে, প্রথমে আপনাদের কিন্তু লোকেশনটা সিলেক্ট করতে হয়, খাবার সিলেক্ট করার আগে লোকেশনটা সিলেক্ট করতে হবে আপনাদের। প্রথমে আপনারা উপরে দেখতেছেন, আবার এখানে ক্লিক করবেন সার্চ বারের ওপরে, এখানে আপনি যেখানে থাকেন, আমি যেহেতু বগুড়ায় থাকি বগুড়া শো করতেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যেখানে থাকেন সেখানে এটা শো করবে। তারপর আপনি যে কাজটি করবেন, ইউজ মাই কারেন্ট লোকেশন, মানে আপনি যে রুমটাতে আছেন সেই রুমটা এখানে শো করবে। তো ইউজ মাই কারেন্ট লোকেশনটার উপর আপনার জাস্ট এখানে ক্লিক করে দিন ওপরে, এটাতে এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের যে কাজটি হবে সেটা হচ্ছে, এই ইউজ মাই কারেন্ট লোকেশন দেওয়ার ফলে হচ্ছে কি, আমি যে বাসাতে আসি সে বাসাটা এখানে একদম শো করতেছে। দেখেন আমি যে বাসাটাতে আসি সে বাসাটা কিন্তু এখানে শো করতেছে, এটা কিন্তু এই জায়গা থেকে লড়বে না, আমি যে বাসার রোডে আসি সব কিছু কিন্তু এখানে শো করতেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, তো আপনারা কিন্তু এভাবে কিন্তু লোকেশন দিয়ে আপনারা খাবার অর্ডার করবেন ফুড পান্ডা অ্যাপসিতে। আমি আপনাদেরকে আরেকবার সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা ফুড পান্ডা অ্যাপটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাপটি ওপেন হবে। তারপর আপনি এখান থেকে ওপরে দেখতেছেন, আপনি যেখানে সার্চ বারের ওপরে, আমি যেহেতু বগুড়ায় থাকি বগুড়া শো করতেছে, আপনি ঢাকা থাকলে ঢাকা শো করবে। এখানে ক্লিক করবেন, এখানে দেখবেন ইউজ মাই কারেন্ট লোকেশন লেখা দেখতেছেন, এর উপর জাস্ট ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। তারপর আপনার যেটা ইচ্ছা পছন্দ মতো আপনি সেটা অর্ডার করবেন, দেখবেন আপনার বাসায় ঠিকানা অনুযায়ী অটোমেটিক চলে আসছে রাইডার ফুড পান্ডার। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।